হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতটাহনে। আজকে আমি তোমাদের দেখাবো পাঁচটি দুর্দান্ত ক্লিনিং টিপস, যেগুলি তোমাদের কিচেনে প্রতিদিন ইউজ হয়, সেগুলো কী করে ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে পরিষ্কার করবে সেটা তোমাদের এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। চলো তাহলে শুরু করি। ইলেকট্রিক কেটলি জল গরম হয়, তার ফলে একটা কোটিং পড়ে যায়। এই কোটিংটা কী করে পরিষ্কার করবে সেটা এখন তোমাদের দেখাবো। এই ইলেকট্রিক কেটলিটার মধ্যে প্রথমে আমি নর্মাল জল দেব। ধরো আমি এক কাপ মতো যদি জল দিই, তাহলে আমি এক কাপ ভিনিগার দেব। এটাকে পাওয়ারে দিয়ে দিলাম, সুইচটা অন করে দিচ্ছি। ভিনিগার মেশানো কেটলির জলটা আমি এক থেকে দু মিনিট অন্তর অন্তর দু থেকে তিনবার আমি একটু ফুটিয়ে নেব। এটা অফ হয়ে গেছে, এবার এইভাবে আমি রেখে দেবো অন্তত 30 মিনিট, বা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তারপরে আবার এটাকে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। লেবু দিয়ে যখন পরিষ্কার করবে, একটা গোটা লেবু রস চিপে দেবে, আর যেগুলো লেবুর রস বের করে নেওয়ার পরে খোসাগুলো থাকবে সেগুলোকে ছোট টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে ফুটতে দেবে। আর বাইরের পোর্শনটা আমি পরিষ্কার করার জন্য একটা বাটিতে এমধ্যে 2 টিস্পুন আমি খাওয়ার সোডা নিচ্ছি, আর এর মধ্যে 2 ভিনিগার দেব। এবার এটা দিয়ে আমার এই গাটাগুলো পরিষ্কার করে নেব। যেহেতু খাওয়ার জিনিস, আমি অন্য কিছু দিয়ে পরিষ্কার করতে পারবো না। জলটা এমনভাবে নেব যাতে ওই ইলেকট্রিকের পয়েন্টটাতে যেন জল না ঢোকে, সেইভাবে আমাকে ক্লিন করতে হবে। জল দিয়ে আমি আবার ফুটিয়ে নেব, তাহলে ভিনিগার যেটা দিয়েছি ওটা বেরিয়ে আসবে। জল ফুটে গেছে, এটা অফ হয়ে গেছে। আমি এবার এটার জলটাকে একদম পুরো ঠান্ডা করে ফেলবো। আর যদি মনে হয় তোমাদের যে গন্ধ থেকে গেছে ভিনিগারে, তাহলে আর একবার জলটা ফুটিয়ে ফেলে দেবে। গাটা এবার আস্তে আস্তে আমি পরিষ্কার করে নেব। দেখো এই নিস্তিজগুলো কত নোংরা ছিল, সব পরিষ্কার হয়ে গেছে। ভেতরটাও দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই আলু পেঁয়াজের বাস্কেটে আমরা এইভাবে যদি আলু পেঁয়াজ রাখি, তাহলে দেখো নিচে এসব পেঁয়াজের খোসা, মাটি, বালি পড়ে নিচটা প্রচুর নোংরা হয়। তো এইভাবে না রেখে ক্লিন রাখার সবচেয়ে সহজ একটা ট্রিক দেখাবো। বাস্কেটটা প্রথমে আগে ভালো করে আমি পরিষ্কার করে নেব। দেখো কত পেঁয়াজের খোসা, নোংরা সব আটকে আছে। কিছু যদি আমি পেতে দিই, তাহলে এই জিনিসটা হবে না। এরকম দেখো কটন ব্যাগ আমি পেতে দিচ্ছি এইভাবে। এবার পেঁয়াজগুলো আমি এর মধ্যে রেখে দিচ্ছি। পেঁয়াজের যতই তুমি খোসা পরিষ্কার করে নাও না কেন, পেঁয়াজের খোসা পড়বেই, সবটা ক্লিন হয় না। এই দেখো আস্তে আস্তে উঠে আসছে। এইভাবে যদি করে রাখি আমরা, জায়গাটা নোংরা হবে না। এরকম কাগজ আমি দিতে পারি, খবরের কাগজ, এইভাবে নিয়ে। আলু থেকেও প্রচুর বালি পড়ে, সেই বালিটা তাহলে নিচে পড়বে না, বালি মাটিটা যা পড়বেই কাগজের মধ্যে পড়বে। তাতে করে বাস্কেটটা চট করে নোংরা হবে না। আর এই কাগজটা সরিয়ে নেব, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ অন্তর তোমরা এগুলোকে পরিষ্কার করে নেবে, তাহলে হাইজিনও মেনটেন থাকবে আর নোংরাও হবে না চট করে। বা এরকম কটন টিস্যুও নিতে পারো। তো এইভাবে যদি আমরা তো সবজির বাস্কেট রাখি, তাহলে জায়গাটাও পরিষ্কার থাকবে আর জিনিসপত্র চট করে নোংরা হবে না। সবজি রাখা বা কাটা ধোয়ার জন্য আমরা এরকম ঝুড়ি ব্যবহার করি। ঝুড়িগুলো খুব নোংরা হয়ে যায় দেখো। তো এই ঝুড়িগুলো তোমরা চটপট ঘরে পরিষ্কার করে নিতে পারবে। কিভাবে চটপট পরিষ্কার করবে সেটা এখন তোমাদের দেখাবো। প্রথমে আমি একটু বেশি করে জল নিয়ে নেব, একটু সার্ফ এর মধ্যে দিয়ে দিচ্ছি। সদুষ্ণ গরম জল দিয়েছি, তাহলে ঝুড়িগুলো ভালো পরিষ্কার হবে। ঘন্টা দুয়েক এগুলোকে ভিজিয়ে রেখে দেবে। তারপরে যখন রান্নাবান্না সব শেষ হয়ে যাবে, তারপরে এগুলোকে তখন পরিষ্কার করবে, তাহলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এই তো গেল প্লাস্টিকের ঝুড়ি। আর যদি বেতের
বা বাঁশের ঝুড়ি পরিষ্কার করো, তো সেগুলো তো এরকম জল দিয়ে অত পরিষ্কার করতে পারবে না, সেগুলো একটু ভালো করে মুছে নেবে। যদি জল দিয়েও পরিষ্কার করো, সাথে সাথে পরিষ্কার করে রোদে শুকোতে দেবে, তাহলে সেগুলো নষ্ট হবে না। তার কাঠের ক্ষেত্রেও তাই করবে। আর তোমাদের যদি সার্পে অ্যালার্জি হয় তাহলে গ্লাভস পরে নেবে, তাহলে স্কিনের অতটা ক্ষতি হবে না। এই ধরনের ব্রাশও তোমরা অনাসে পেয়ে যাবে, তো সেগুলো দিয়েও ভালোভাবে পরিষ্কার করতে পারবে। পরিষ্কার জলে ধুয়ে নিলাম, দেখো ঝুড়িটা কত সুন্দর পরিষ্কার হয়েছে, জলটা দেখো কত নোংরা হয়েছে। আর এই বাকি ঝুড়িগুলো আমি এভাবে ধুয়ে নেব। মিক্সার গ্রাইন্ডার মশলা পড়ে প্রচুর নোংরা হয়ে যায়, তো প্রতিদিন তো আর আমাদের পরিষ্কার করা হয়ে ওঠে না, তো সপ্তাহে একদিন অন্তত ভালো করে ক্লিন করা উচিত। তো এসব দেখো প্রচুর নোংরা হয়ে আছে, তো এগুলোকে কীভাবে তোমরা ঝটপট পরিষ্কার করবে এখন তোমাদের দেখিয়ে দেব। প্রথমে একটু ডিশ ওয়াশার নেব, 1 টেবিল স্পুন মতো নিলাম। এই 1 টেবিল স্পুন মতো আমি খাবার সোডা নিলাম, আর এর মধ্যে দিচ্ছি ভিনিগার, এই 1/4 কাপ মতো দিলাম, যেটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে সলিউশনটা তৈরি হলো, এবার এইটা দিয়ে আমি আস্তে আস্তে গ্রাইন্ডারটা পরিষ্কার করে নেব। দেখো কত নোংরা হয়েছে, তো এইভাবে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব সব। এইভাবে করলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, বা যদি হাতে কম সময় থাকে তাহলে এরকমভাবে লিকুইড যে সলিউশনটা আমি তৈরি করলাম সেটা লাগিয়ে 10 মিনিট রেখে দিলে তারপরে আস্তে আস্তে পরিষ্কার করে নিতে পারবে, তাহলে নোংরাটা অনায়াসে উঠে আসবে। এইগুলোতে কোনায় কোনায় দেখো প্রচুর নোংরা জমে আছে, তো এইগুলোকেও এইভাবে পরিষ্কার করতে হবে, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। খুব বেশি এক গাদা জল দিয়ে পরিষ্কার করতে পারবো না, কারণ ভেতরে ঢুকে যাবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, এইভাবে পরিষ্কার করবে দেখবে যে মিক্সি গ্রাইন্ডার একদম ঝকঝক তকতক করবে। মিক্সির জার তোমরা কিভাবে পরিষ্কার করবে সেটা এখন দেখাবো, কারণ এই মশলা করলে তো অনেক সময় নোংরা জমে থাকে, আর প্রতিদিন আমাদের সবসময় ভালো করে পরিষ্কার হয় না। প্রথমে গ্রাইন্ডার জারের ব্লেডটা খুলে নেব, কত দেখো নোংরা জমে আছে, কারণ এটার বেশ কদিন ভেতরটা পরিষ্কার হয়নি, কারণ খুলে পরিষ্কার করা হয় না। তো এর ভেতরে ভেতরে তো মশলাগুলোকে এগুলো থেকে থেকে দেখো নোংরাও হয়েছে, আর এটাতে হচ্ছে জার্মও থেকে যায়। প্রথমে আমি লেবুটা কেটে নেব, এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি, এর মধ্যে 1 টিস্পুন খাওয়ার সোডা দিচ্ছি, এটা ভালো করে মিলিয়ে নেব। এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে একটু লাগিয়ে রেখে দেব। তোমাদের কাছে যদি হাতে সময় কম থাকে তো সাথে সাথে পরিষ্কার করে নিতে পারো, না হলে কিছুক্ষণ রেখে দেবে, 5 থেকে 10 মিনিট রাখলে এই নোংরাগুলো যেমন দেখো একদম জমে আছে, তো এগুলোকে তো ভিজে আস্তে আস্তে উঠতে হবে, তো তোমরা যদি বেশ কিছুক্ষণ রেখে দাও এই নোংরাগুলো আস্তে আস্তে ভিজবে আর এই সঙ্গে কেটে যাবে। কত জলটা নোংরা হয়ে গেছে, পুরো নোংরাটা উঠে এসেছে, কত পরিষ্কার হয়ে গেল। ভেজা টিস্যুর মধ্যে আমি একটু ডিশ ওয়াশার নিয়ে নেব, ঠিক এটাকে আস্তে আস্তে এইভাবে পরিষ্কার করে নেব, কারণ যেহেতু এটা ফাইবার বডি তো এটাতে আমি খাওয়ার সোডা টোডা দিলাম না, তাতে করে একটা এই যে স্বচ্ছ ব্যাপারটা এটা নষ্ট হয়ে যাবে। আমি এইভাবে পরিষ্কার করে নিলাম, আর এভাবে যদি তোমাদের সময় কম থাকে এভাবে লাগিয়েও রেখে দিতে পারো। এটার ভেতরে যে রাবার ওয়াশারটা, এর ভেতরে কি হয় মশলা জমে জমে এগুলোতে নোংরা হয়ে থাকে, তো সেটাকেও আমরা এইভাবে পরিষ্কার করে নেব আস্তে আস্তে, বা ওরকম লিকুইড জলে এটাকে চুবিয়ে রাখতে পারো। এ দেখো কত নোংরা উঠেছে, কারণ প্রতিদিন তো আমাদের সম্ভব হয়ে ওঠে না পরিষ্কার করা, গ্রাইন্ড করে জাস্ট একটু জল দিয়ে ধুয়ে নিই। এবার যদি আমরা পরিষ্কার করি তাহলে আস্তে আস্তে কী হয় সব মশলা টশলাগুলো উঠে যায়, আর এটা গ্রাইন্ডারের এই ঢাকনার যে রাবার ওয়াশারটা এটা পরিষ্কার হয়ে যায়, তারপরে প্লেন পরিষ্কার জলে আমি এগুলোকে ধুয়ে নেব।
এই অংশটাতে চেষ্টা করব জল না দেওয়ার, আর এটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নেব। এটাকে চেষ্টা করবে শুকনো কাপড় দিয়ে মোছার, কারণ এটা এই মেশিনের পার্টটা, এখানে জল গেলে জং পড়ে যাবে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে।